শুভ নববর্ষ 1426 হলো। আপনাদেরকে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, ভালো থাকুন আরও আনন্দে থাকুন। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল আমার, আর্থেন পটেরও আজকে জন্মদিন, শুভ জন্মদিন। এখন শুরু করেছিলাম, ভাবতেই পারিনি আপনাদের এত ভালোবাসা আমি পাব। এই ভালোবাসা সঞ্চয় করেই আমি একটা বছর পার করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশেষ শুভ সৌভাগ্যের ব্যাপার। আজকের এই দ্রুত পরিবর্তনের যুগে আমরা সবাই অল্প বিস্তর বাইরের কাজকর্মে ব্যস্ত, তবুও রান্নাঘর একটা ভালোবাসার জায়গা। আমাদের মা ঠাকুমাদের দেখেছি সারা জীবন ওই রান্নাঘরেই ব্যয় করে গেছেন, আর পরিবারের প্রত্যেকটি মুখ মনে করে নতুন নতুন রান্নায় উৎসাহী হয়েছেন। এভাবেই এসেছে আমাদের এত রান্নার বৈচিত্র্য। আর আমি তাই বলি যে রান্নাঘরটা সত্যি একটা ভীষণ পবিত্র জায়গা, আমার মনে হয় মন্দিরের মতো। কারণ এখানে তো আমাদের নিজেদের ভালোবাসা, মা বিবেচনা, বুদ্ধি, কারণ কি একটা শরীর গঠন করতে যা যা লাগে সমস্ত দিকে তাকিয়ে, এবং তার সাথে রসনা, সেটাও একটা বড় কথা, সেটা মনেও আনন্দ আনে, আর স্বাস্থ্য শরীর, এই সমস্ত কথা চিন্তা করে আমরা যে এক একটা পথ তৈরি করি পরিবারের সদস্যদের জন্য, কার কোনটা ভালো লাগবে এইটা মনে করে, সেখানেই কিন্তু আমাদের মায়া মমতার সুন্দর সংসারটারও ভিত্তি স্থাপন করা হয়ে যায়, এবং সেভাবেই আমাদের সংসারটাও সুন্দর হয়ে ওঠে। রান্নাটা আমার প্যাশন, কিন্তু আমি অন্যান্য কিছুর মধ্যেও যুক্ত আছি, লেখালেখি করি, এবং আমার আমি যে সমস্ত ইনফরমেশনগুলো পাই আমি চাই আপনাদের মধ্যে সেগুলো শেয়ার করতে। পরবর্তীতে আমি সেই শেয়ার করার চেষ্টা করব, আমার মনে হয় তাতে আপনাদের উপকার হবে, অন্তত আমি কিছু দিতে পেরে একটু শান্তি পাবো এই কথাটা আমি ভাবি। আপনারা ভালো থাকবেন এবং আমাকে আমার পথে চলার জন্য যথেষ্ট উৎসাহ দেবেন এই কামনা করছি। শুভ আরেকবার জানাই শুভ নববর্ষ, নমস্কার।